আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ব্লগ। আজকে আমি তৈরি করবো ম্যাগি স্যুপ, থাই স্যুপ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি একটি ম্যাগি থাই স্যুপের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার প্যাকেট থেকে ভিতরের গুঁড়াগুলো বের করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি পাউডারটা বের করে নিয়েছি। এবার একটি প্যানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প অল্প করে পাউডার দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তোমরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চুলাতে বসিয়ে দিচ্ছি। আমি এর ভিতরে কোনো মশলা অ্যাড করব না। প্যাকেটের মশলা গুঁড়াটার ভিতরে অনেক সব মশলাগুলো দেওয়া আছে। এবার আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। এখানে আমি একটি ডিম ফেটিয়ে রেখেছি, ডিমটা দিয়ে দিচ্ছি পুরোটাই। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এর উপরে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটুক্ষণ জাল করে নেবো। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ।